আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা প্রদর্শক আজ আপনাদেরকে জানাবো তিন স্থানে পেশাব করলে আপনার বিপদ হতে পারে যে কোনো জায়গায় পেশাব পায়খানা করা এটা খুবই খারাপ কাজ ও সামাজিক কাজ প্রিয়দর্শক রসুল্লা সাল আলহাল্লাম পেশাব পায়খানার কিছু আদব আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইগুলো জানা বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দর্শক আজ আপনাদেরকে জানাবো তিন জায়গায় পেশাব পায়খানা করলে আপনার যে কোনো ধরনের বিপদ আসতে পারে এটা হাদিস শরীফ থেকে আমি নিয়েছি আসুন আমরা হাদিস শরীফটা জেনে নেই রাসুল্লা সাল আলী আসাল্লাম এরশাদ করেছেন ইত্তাকু বালা সালাসিন তোমরা ভয় করো তিন জায়গায় পেশাব করতে প্রিয় দর্শক এর এক নম্বর হচ্ছে অর্থাৎ গাছের ছায়ায় মানুষ পরিশ্রান্ত হয়ে ঘেমে গরমাক্ত হয়ে মানুষ গাছের ছায়া অনেক সময় একটু বিশ্রাম নিতে চায় কিন্তু ওই জায়গায় যদি আপনি পেশাব করেন তাহলে এর গন্ধ মানুষের নাকের ভিতরে ঢুকে বিভিন্ন রকম অসুস্থ থেকে ভোগাতে পারে তাছাড়া গাছের ছায়া বিভিন্ন রকম জিন পরীরা এসে আশ্রয় নিয়ে থাকে এজন্য মানুষের উচিত এই গাছের ছায়া পেশা পায়খানা থেকে বিরত থাকা অন্যথায় বিভিন্ন রকমের ক্ষতির সম্ভাবনা থেকে যায় এই হিসাবে আমরা এটাও বলতে পারি যে যাত্রীর ছাউনিগুলোতেও আমাদেরকে পেশাব থেকে বিরত থাকতে হবে কারণ যাত্রী ছাউনির আশেপাশে মানুষ অবস্থান করে বা বসে থাকে গাড়ির জন্য আর যদি ওই সময় আপনি পেশাব করে রাখেন তাহলে মানুষের একটা বিরক্তির কারণ বা কষ্টের কারণ হয়ে যেতে পারে যার কারণে আপনি গুণাহার হতে পারেন দুই নম্বর হলো আউফি তরি অর্থাৎ রাস্তার ভিতরে যদি আপনি পেশাব করেন তাহলে আপনিও এটার কারণে মানুষের চলাচলে বিঘ্ন ঘটালেন রাস্তার মাঝে পেশাব পায়খানা করা এটা খুবই খারাপ ধরনের কাজ আপনি ওই জায়গায় মাঝে আপনি যদি এই কাজটা করেন তাহলে রাস্তায় যারা চলাফেরা করে তাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ালেন যার কারণে আল্লাহ বাকরবুল আরেমিন আপনাকে গুনাহের বাগিধার বানিয়ে দিবেন এজন্য আপনি রাস্তার পাশে কোনো অবস্থাতেই আপনি পেশাব পায়খানা করবেন না প্রদর্শক এছাড়াও রাস্তা বলতে আমরা অনেক সময় ফুটপাতকেও বুঝিয়ে থাকি ফুটপাথ দিয়ে মানুষ হেঁটে যায় এই জন্য এই জন্য অনেক দেখা যায় ফুটপাতে পেশাব পায়খানা করতে না এটাও রাস্তার অন্তর্ভুক্ত আপনি ফুটপাতে আপনি পেশাব করতে পারবেন না প্রদর্শক আসুন আমরা তিন নাম্বারটা জেনে নিই তিন নাম্বার হলো ফি মা ইন অর্থাৎ হচ্ছে পানিতে পানি যদি জলাবদ্ধ হয় বা প্রবাহিত পানি হয় সেই পানিতে আপনি প্রস্রাব করতে পারেন না পানির নিচে বিভিন্ন রকম ফেরেস্তারাও লুকিয়ে থাকে এজন্য আপনি ওই পানির মাঝে আপনি পেশাব করতে পারবেন না এই পানিতে পেশাব করার কারণে আপনি পানি নাপাক করে দেওয়ার গুনার। ভাগিদার হতে পারেন তো প্রিয় দর্শক এক নম্বর হলো সাজারা বা জিল্লি সাজারা হলো গাছের ছায়ায় দুই নম্বর হলো ফুটপাথ বা রাস্তায় তিন নম্বর হলো পানিতে এগুলোতে পেশা পায়খানা আপনারা করবেন না আবুদাউল শরীফের প্রথম খুনের সাত নম্বর হাদিসে এই বিষয়ে রয়েছে